একটি সবুজ বৃক্ষ, কবি সৈকুল ইসলাম। এই সুদৃশ্য সবুজের পথ ধরে নির্ভয়ে আমি হেঁটে চলেছি আমার কবিতার হাত ধরে, আর রাস্তার চারপাশে সবুজ বৃক্ষগুলো আমাকে পথ দেখিয়ে দিচ্ছে। আমি চলছি আর ওরাও চলছে আমার সঙ্গে পাশাপাশি, ছায়া ও অক্সিজেন দিয়ে। আমি ঘরের ভিতরে ডায়েরির পাতায় লিখছি, আর বাহির থেকে চির সবুজ বৃক্ষরা আমায় হাত নাড়িয়ে প্রেরণা দিচ্ছে। আমি গাইছি আর পাখিরাও আমার সাথে কিচির মিচির সুরে গাইছে। একটি সবুজ বৃক্ষ মানেই আমার নিঃশ্বাস, আমার কবিতার এক একটি শব্দ, আর মিষ্টি সুরে গান করা পাখিদের বাসস্থান। বৃক্ষ আছে, আমি আছি, পাখিরা আছে, সুন্দর প্রকৃতি আছে, আর বৃক্ষ নেই মানে আমি নেই, আর পাখিরাও নেই, নেই কোনো দৃশ্যপট। একটি বৃক্ষ বেঁচে থাকার অর্থ হচ্ছে একটি নিঃস্বার্থ বন্ধু বেঁচে থাকা, চির সবুজ আর আমার কবিতাদের বেঁচে থাকা। অথচ দিনের পর দিন বৃক্ষ নিধনে কাঁদছে পাখি, কাঁদছে মাটি, কাঁদছে চিরচেনা প্রকৃতি, আর আমার কবিতারা। একটি বৃক্ষ মানে প্রতিটি মানুষের পরম বন্ধু, তাই আসুন বন্ধ করি বৃক্ষ নিধন, প্রত্যেকেই শুরু করি বৃক্ষরোপণ।